এএসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এএসআর নিউজ। 21 জুলাই শহীদ স্মরণ সভায় ধর্মতলায় যে মহাসমুদ্র জনসমুদ্র হতে যাচ্ছে, তার আগে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়গোপাল মুখার্জির নেতৃত্বে শহরের সর্বত্র সভা হয়েছে। আজকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে, শহরের কুঞ্জুঘাটার প্রান্ত থেকে গোড়াবাজার পর্যন্ত এই মিছিল যাবে। 21 জুলাই মঞ্চে অলরেডি এখনো পর্যন্ত আমরা 3,500 আমার জেলা সভাপতি উপদেশ সাহা মহাশয় 3,500 কার্ড আমাকে দিয়েছেন ডিস্ট্রিবিউশন করার জন্য। এছাড়া শাখা সংগঠন তো আছেই, ট্রেনে করে প্রায় 5,000 লোক যাবে। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 15টি বাস অলরেডি আমরা বুক করেছি এবং সেগুলো ফিল আপ চলছে। আর ছোটো গাড়ি মেপাই 85 নাম্বার ওয়া ছোটো গাড়ি 85, এই নিয়ে আপাতত এখন আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে, আস্তে আস্তে পরে আরও কিছু বাড়ছে। অনুষ্ঠান হলো, তাতে বেনিফিসিয়ারিকে 34,004 জনকে বেনিফিট দেওয়া হয়েছে, 3,12,00,000 টাকা। সামাজিক সুরক্ষার 7,500,000 লোক অলরেডি কভার আছে। আমাদের ডিপার্টমেন্ট ডিএম সাহেবের উদ্যোগ মিলিয়ে আমরা সবাই মিলে এক কমিশনার আমাদের আছেন, সবাই মিলে চাইছি। আমাদের এখানে 15,00,000 লেবার হয়, 15,00,000 লেবার যেন কভার হয়, তার জন্য ডিএম সাহেব অনেক উদ্যোগ নিয়েছেন, আমরাও অনেক করছি। কমিশনার আপনারা দেখছেন অ্যাগ্রেসিভলি আজকে এসেছেন, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আমাদের এসেছেন, সকল মিলে আমাদের ভিডিও এসডিও সকল মিলে আমরা চেষ্টা করে আমরা চাইছি 15,00,000 লেবারের জন্য আমাদের সামাজিক সুরক্ষা একটি আছে। 7,500,000 মানুষকে কভার করার জন্য মাননীয় ডিস্ট্রিক্ট ভাইসের টার্গেট নিয়েছেন। এই যদি 15,00,000 মানুষকে আমরা কভার করতে পারি, তাহলে এই জেলাতে অসংগঠিত শ্রমিক প্রায় সকলেই কভার হয়ে যাবে, এবং তার মধ্যে বিড়ি শ্রমিকও আছে, নির্মাণ শ্রমিকও আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গত ফেব্রুয়ারিতে মিটিং করার পর এখানে লেবার রিলেটেড স্কিমগুলো ভালোভাবে করার আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট আছে। আমরা এখানে সেলফ হেল্প গ্রুপ মায়েদেরকে ব্যবহার করছি, যেখানে বিডি ওয়ার্কাররা রয়েছেন ওখানে গিয়ে আমরা ক্যাম্পগুলো করছি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা অফিসারকে দায়িত্ব দিয়ে ওখান থেকে আমরা ক্যাম্পের মোডে এদের অ্যাপ্লিকেশনগুলো তুলে আনিয়ে আমরা আলাদাভাবে অনলাইন এন্ট্রিগুলো করছি। আদারওয়াইজ কী হয়, লোক আসবে সঙ্গে সঙ্গে অনলাইন এন্ট্রি হয়, আমরা প্রথমে ক্যাম্পের মোডে ওখান থেকে কালেক্ট করে নিয়ে পরে আলাদাভাবে অফলাইনে আমরা কালেক্ট করে অনলাইন এন্ট্রির দিকে আমরা যাচ্ছি। এরকম করতে করতে গত 15 দিনের মধ্যে আমাদের 54,000 বেশি অ্যাপ্লিকেশন পড়ে গেছে। আমাদের 7,500,000 আওয়ার বাকি রয়েছে, এটা আমি আজ মানে আমার পুরোপুরি ভরসা এই বছরের মধ্যে আমরা কভার করে নিতে পারবো। এই কাজের মধ্যে যেহেতু সেলফ হেল্প গ্রুপ মহিলারা আমাদের জেলাতে আছেন, ওরা সব সহযোগিতা আমাদের করছে, আর বিডি ওনার অ্যাসোসিয়েশন যারা আছে ওরা হেল্প করছে, আর যতটা আমাদের ইট বাটা লোক আছে ওরা হেল্প করছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন আমাদের বিডিও এসডিও সবাই মিলে কাজ করার ফলে এত সুন্দর অ্যাচিভমেন্ট আমরা পেতে পারছি। তো আমরা তাড়াতাড়ি সবাইকে কভার করে দিয়ে আমাদের সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে যত বেনিফিট আছে 100% কভারেজ দিকে আমরা যাচ্ছি। রাজমিস্ত্রি কাজ যখন প্রথম শুরু হয়েছিল, সরকার থেকে চালু করেছিল, তখনই আমরা পড়েছিলাম এই বইটি। তো তখনই মাসে মাসে 25 টাকা করে আমরা দিতাম, সেই থেকে মেয়ের মাধ্যমিক পড়ার পর থেকে টাকাগুলো আমরা পাই। মাধ্যমিকে 4,000 পেয়েছিলাম, মানে 11-এ 4,000 পেয়েছিলাম, তারপর 5,000 পেয়েছি, তারপর এটা 6,000 পেলাম। আমার বাড়ি বেল্লাঙ্গা বড়বা, শিখা বাড়ি।